ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা আমাদের গ্লারিতে চলে যাব গ্লারিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারছেন খুবই চমৎকার একটি ফোটো কিন্তু আমি এখান থেকে শো করেছি এবং ফটোটির একটি বিশেষ পরিবর্তন হচ্ছে প্রত্যেকটি ফোটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং এমন চমৎকারভাবে পরিবর্তন করা হয়েছে আপনি কখনো ধরতেও পারবেন না যে এটা এডিট করা হয়েছে মনে হবে যে এটা একটি ন্যাচারাল ফোটো তো আপনিও যদি চান তাহলে এরকম করে কিন্তু এক টাচ করে আপনি আপনার ফোটোর ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারবেন তাও আবার এর মাধ্যমে তো চলুন এ কাজ থেকে কিভাবে করবেন Decair de carici. বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে এটাকে জাস্ট অল করে দিবেন অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন এখানে सिंपली আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন ধন্যবাদ তো শুরুতেই আমরা কি করব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব ওপেন করার পর এখান থেকে আমরা পেয়ে যাব এডিট ফটো আমরা এই এডিট ফটোর উপর ক্লিক করে নেব এডিট ফটোর উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আপনারা এখান থেকে কি করবেন যে কোনো একটি নর্মাল ফটোকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি জাস্ট এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম এই ফটোটিকে সিলেক্ট করলে আপনাদের সামনে এরকম একটি অ্যাড আসবে আপনারা অবশ্যই অ্যাডটিকে কেটে দিবেন এখান থেকে আপনারা অ্যাডটিকে কেটে দিবেন অ্যাডটিকে কেটে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন দেন এখান থেকে আপনি পেয়ে যাবেন এআই ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন আপনারা জাস্ট এআই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে নেবেন এআই ব্যাকগ্রাউন্ডের উপর যখনই ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি এখান থেকে পরিবর্তন হয়ে যাবে তাছাড়া এখান থেকে আপনি নিচে ফিল্টার দেখতে পারবেন এখানে অসংখ্য ফিল্টার দেখতে পারবেন আপনি কিন্তু এই ফিল্টার গুলোর উপর ক্লিক করে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চমৎকার পরিবর্তন করতে পারবেন দেখুন এখানে জাস্ট আমি ক্লিক করলাম এবং আমার ছবির সাথে অ্যাডজাস্ট করে কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে দেখুন এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড ছিল কি ব্লার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ডিএসএলআর ফটোর ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু ডিএসএলআর ফটোর মতোই দেখাচ্ছে তাছাড়া আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন টেক্সচার ল্যান্ডস্কেপ তারপর এখান থেকে এলিগেন্স তারপরে ফেস্টিভাল এই অ্যাপ্লিকেশনের একটি বিশেষ ফিচার আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে থেকে কিন্তু খুবই চমৎকার এটাও পরিবর্তন হয়ে গেল তো এই অ্যাপ্লিকেশনের বিশেষ ফিচারটা কি আপনি যদি কাস্টমস ক্লিক করেন তাহলে এখানে আপনি যা লিখবেন এখানে আপনি যা লিখবেন আপনার ফটো কিন্তু ঠিক সেরকম পরিবর্তন হবে তো আমি এখান থেকে জাস্ট লিখে দিলাম ডিপ লিখে দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করে নিব নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন খুবই চমৎকার ভাবে এখানে সমুদ্রের যে বিষয়টি আছে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো এভাবে করেই আপনি কাস্টমস এ ক্লিক করে আপনি আপনার নিজের মতো করে ফটোর ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারবেন এখন কথা হচ্ছে এই ফটোটিকে আপনি কিভাবে সেভ করবেন সেভ করার জন্য জাস্ট জাস্ট ক্লিক করুন এটা কিন্তু এখানে সেভ অপশন চলে আসবে আপনি জাস্ট সেভে সেভে ক্লিক ক্লিক করে করলে এই ফটোটি কিন্তু এখন আপনি আপনার গ্যালারি থেকে দেখতে পারবেন তো চলুন এই চমৎকার নাম কি কোথা থেকে ডাউনলোড করতে দেখে আপনাদের এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ফটো লিপ ফোটো লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিকে জাস্ট একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন